অনেকেই আছেন যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বা চাকরি নাই হয়ে গেছে, তারা কিন্তু ঢাকা থেকে সেই গ্রামের দিকেও ফিরে গিয়েছে উল্টো, কারণ তাদের তো তাদের জীবনযাত্রা এই তো ঢাকায় চালানোর মতো অবস্থা তাদের আর নাই, ফলে বাড়িতে। এবং খুব চমৎকার একটি প্রপোজাল মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছিলেন যে ওই 300 ফ্ল্যাটের যে যখন হ্যান্ডওভার করছিলেন বস্তিবাসীদেরকে, তখন বলছিলেন যাদের একটু জায়গা আছে তারা যদি গ্রামে যায় তাহলে তাদেরকে আমরা বাড়ি করে দেব এবং তাদের কাজের ব্যবস্থা করে দেব। তাহলে ইনফ্যাক্ট আসলে কোভিডের সঙ্গে সেটা সম্পৃক্ত না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে কোভিডে যারা মারা যাচ্ছেন এই বছর আমি দেখছি ম্যাক্সিমামই হচ্ছে বয়স্ক ম্যাক্সিমাম। এবং যেটা হয় গ্রামে কোভিডে সংক্রমণ হলো কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। দিদি, শুরুতে যখন কোভিড প্রথম এসেছে তখন কিন্তু বয়স্কদের উপর বেশি ইফেক্ট ফেলেছে, এখনো হয়তো আছে কিন্তু এখন কিন্তু ইয়াংরাও মারা যাচ্ছে, ইয়াংরাও মারা যাচ্ছে, ইয়াংরাও মারা যাচ্ছে। কিন্তু কারণটা কি, এই ডেল্টা ভেরিয়েন্টের বিষয়টা মানে সিমটমগুলি অনেক বেশি চিহ্নিত হওয়ার আগেই সে রোগী কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আসলে মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণটা। কিন্তু এখনও বয়স্করাই বেশি মারা যাচ্ছে। এবং গ্রামে কি হচ্ছিল মানে এখনও হচ্ছে যে জ্বর হয়েছে অথবা তার কাশি আসলে আগে থেকে আছে, তো সে ভাবছে যে আমার আমি যে কি হবে, আসলে কোথায় যাব, তারপরে টাকা পয়সার চিন্তা থাকে, সিট হয়তো পাবো না, পেলে আবার কোভিড হলে দাফন কিভাবে হবে, কোন কবরস্থানে হবে, কিভাবে আমাকে আমার আত্মীয় স্বজনের সহযোগিতা করবে কিনা, কিন্তু অনিশ্চয়তা, সব জায়গায় অনিশ্চয়তা, জানি না কি করব। তাহলে থাক, টাকা পয়সা সেরকম নাই, আমি আর গেলাম না বলে যখন 5 দিন চলে গেল তখন তো তার পরিবারের লোকজনরা আর বসে নেই, তখন তো তার অবস্থা সিরিয়াস, তখন তাকে কিন্তু নিয়ে গেল, সিটও পেল না, যা পেল যদি বা পেল সেখানে কিন্তু সেই ট্রিটমেন্ট আর তাকে সেভ করা কোনোভাবেই গেল না। তো এটা আমাদের জন্য আসলে অনেক দুর্ভাগ্য। এই জন্য আমি খুব মানে আমার পক্ষ থেকে হেলথ কেয়ারের পক্ষ থেকে আহ্বান জানাই যে সবাইকে প্রথমত হচ্ছে যে হওয়া মানে অ্যাওয়ার থাকা। আমরা ফেডারেশন থেকে 1 কোটি মাস্ক দিয়ে শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, শুধু অ্যাওয়ারনেস যে সবাইকে মাস্ক পরতে হবে। আমাদের আসলে কিন্তু আলটিমেট রক্ষা কিন্তু আমাদের ভ্যাকসিনেশন যতক্ষণ পর্যন্ত ডাবল ডোজ বা সিঙ্গেল ডোজ যেটাতেই হোক না কেন না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো না, অর্থাৎ হার্ড ইমিউনিটি আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কনসাস থাকতে হবে, আর এর মধ্যে যদি কারো সংক্রমণ হয়ে যায় আমি যেটা আহ্বান জানাই তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সঙ্গে কথা বলা, তাহলেও আমরা একটা বড় অংশে রিলিফ পাবো যে আমাকে হয়তো হাসপাতালে যেতে হবে না, তারপরে যাকে যেতে হবে তো হবেই, করতে তো হবেই। এখানেই যে আসলে যদি আইসিইউ না পায় কি করবে, কি করতে পারে, কারণ আইসিইউ তো সব জায়গায় একই রকম অবস্থা। তো ওই যে আমরা আশা করছি যে ওই ফিল্ড হসপিটালটা পরিপূর্ণভাবে ইয়েতে গেলেই মানে সব টোটাল চিকিৎসা বাস্তবায়নে গেলেই একটু একটু কমফোর্টেবিলিটি আসবে, পাশাপাশি নিজেদের অ্যাওয়ারনেসের মাধ্যমে এর কোনো বিকল্প আসলে এখন আর নাই, আমার কাছে মনে হয় না আর কোনো বিকল্প আছে। জি দিদি, আরেকটা বিষয় যদি আসি যে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি যেহেতু দেশ বিদেশের সমস্ত কমিউনিকেশন অফ, তো এই জায়গাটাতে আসলে কি করার আছে বা এটা যদি ঘুরে দাঁড়াতে চাই আমরা, আমাদের পরিকল্পনাটা কেমন হতে পারে? ইনফ্যাক্ট আরএমজিকে তো আমাদের বাংলাদেশের সর্ব উচ্চ মানে অগ্রাধিকার মানে সবার উপরে তাকে অগ্রাধিকার দেবে, বিকজ সে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফরেন কারেন্সি আর্ন করে, তো এবং তারা সেখানে সেভাবে পরিকল্পনাও করছে। যদিও এই বছর আমাদের জন্য খুব দুঃখজনক এটা যে ভিয়েতনাম আমাদের বাংলাদেশকে টপকে সেকেন্ড পজিশনে চলে গেছে, তবে আমি শুনেছি যে আরএমজির বড় বড় অন্টারপ্রিনারদের কাছ থেকে যে এটা হয়তো খুব বেশি সময় লাগবে না, তারা হয়তো কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, আবার হয়তো আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো। Press the bell icon on YouTube app and never miss another update.